শ্রমিক বঞ্চনা এবং শ্রমিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ করা বন্ধ করে দিল শ্রমিকরা। ঘটনা বিলোনিয়া মহকুমার বনকর ঘাট নিখিল পেট্রোলিয়াম এজেন্সিতে অভিযোগ। দীর্ঘদিন ধরেই এই এজেন্সির মালিক মহিলা শ্রমিকদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার ও অশ্লীল ভাষা ব্যবহার করছে। কথায় কথায় নাকি শ্রমিকদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় গত এক বছর ধরে মহিলা শ্রমিকরা মাত্র 4,500 টাকা মাস মাইনের বিনিময়ে মালিকের দুর্ব্যবহার সহ্য করে কাজ করে আসছিল। মঙ্গলবার আচমকায় এক শ্রমিক ছুটি কাটিয়ে পাম্পে কাজে যোগ দিতে আসায় মালিক নাকি তাকে পাম্প থেকে বার করিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ফলে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়েছে অন্যান্য মহিলা শ্রমিকরা। তারা একযোগে মালিকের এই ধরনের জঘন্য আচরণ ও মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শ্রমিকরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ করা বন্ধ করে দেয়, যার ফলে চরম সমস্যায় পড়ে গিয়েছে ভোক্তা সাধারণ ও মালিক পক্ষ। কিতাবাজে মানে আমরা লগে কথা বার্তা ঠিক করব না, মানে কথায় কথায় করে আমরা বাড়ি যাবেন না। কিতাবাজে এই তোমরা না করলে যাও গা, স্টাফের অভাব নেই, নতুন লোকের অভাব নেই, নতুন লোক বুঝবো এদিক। আর আমরা যে বেতন দিই বেতনে বোঝা না, আমরা কোনো কোনো দিন খাওয়ানোর টাইম পর্যন্ত পাই না। আমরা বেতন 7,000 লাগবো, আর কিতাবাজে ছুটি লাগবো একদিন, ছুটি নেই। আর আমরা যদি স্টাফের কিছু মিলিমিশে যদি ছুটিটা লই, আমার জায়গা অন্য কারণে দিই, তারা কমিয়ে দিতে হবে। তারা শুধু বারবার ইয়ে করবো, ফোন করে জিজ্ঞাসা কি নিয়ে এসে না এসে বিভিন্ন। আমরা স্টাফের মহিলা মানুষ সমস্যা থাকতেই পারে, সব দিন সব সময় সময় মতো আইতে পারি না, হয়তো 5-10 মিনিটে দেখে দিকে। তার লাগেও আমরা অনেক কথা শুনল লাগে, আমরা অনেক কথা শুনি। আজকে হ্যাঁ 6 মাস পরে আইছে, 6 মাস ডিউটি করে গেছে। হ্যাঁ আজকে এর মতো গেছে আছে, আপনার বালা লাগলে করেন, নাহলে বাড়ি যান। তারা গেছে বাড়ি যান, আমারও অনেক দিন গেছে, 2-3 দিন আমারও গেছে বাড়ি যাওয়া লাগে। আপনারা কোনখানে কাজ করেন? আমরা বনকর পেট্রোল পাম্প, নিখিল পেট্রোলিয়াম পাম্পে কাজ করি।